হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আসলে অনেকটা রাত্রি হয়ে গেছে, জানি সবাই ঘুমিয়েও পড়েছ। এই ভিডিওটা কালকে তোমরা দেখবে। হ্যাঁ, তোমাদের কাছে শেয়ার না করে আমি আর পাচ্ছি না থাকতে। সারা দিন আমার যা ধকল গেছে আর সারা দিন আমার প্রতি যা চলছে, তোমাদের সঙ্গে শেয়ার না করে পাচ্ছি না। এই রাত্রির 12টার পর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, জানো। যাই হোক, সারাদিন তো আমার বাইরে একটা কাজ ছিল, সেটা দুবার করে যেতে হয়েছে আমাকে। তার মধ্যে এসে রান্না, কারণ জানি আমার জন্য অপেক্ষা করছে আমার ছেলে, মেয়ে এবং নাতি। তাদের জন্য তো রান্না করতে হবে, রান্না না করে আজকে আমার কাজগুলো মেটাবো বাইরে, সে তো হবে না যে আজকে আমি আমার বাইরের সব বাইরের কাজগুলো মেটাবো, আজকে আমি রান্না করব না। তারা তো মুখ চেয়ে বসে আছে, তাদের তো খাবারটা করতেই হবে আমাকে। তা দেখো, কলটা দিয়ে না সমানে জল পড়ে যাচ্ছে, ওই দেখো। টপ টপ করে জল পড়ে, তাই নিচে একটা বড় বাটি রেখে দিয়েছি। আবার যখন ভরে যায় আমি গিয়ে রেখে আসি, ফেলে মানে বালতিতে রেখে আসি, ওটা দিয়ে আবার বাথরুমের কোনো কাজ হয়ে যায়। তা যাই হোক, আর কাপগুলোকে দেখো আজকে কি সুন্দর করে একটা ট্রের মধ্যে করে রেখেছি, দেখছো? দেখো, সাজাতে তো ইচ্ছা করে, কিন্তু পারি আমি? আমার মানে একদিকে কচের সারাদিনের কাজ, আমার লাট্টু নাতির সারাদিনের কাজ, তার মধ্যে ওর পেছনে ঘেঁতর ঘেঁতর করতেই হয় আমাকে, সারা দিন বক বক করতে হয়। এই এই পরীক্ষা এসে গেছে, সোমবার থেকে পরীক্ষা, আর আমার মাথা খেয়ে যাবে, আমার মাথা মাথা যন্ত্রণায় আমি আর পারবো না মনে হয়। এদিকে কাজ, এদিকে ওর পড়াশোনা, এদিকে কচের পেছনে করা, হ্যাঁ কোন দিকে যাব বলো? সবই তো আমার উপর দিয়ে, নালে তো হবে না, পুরো সব চুপচাপ বসে যাবে। সেই সকালবেলায় বেরিয়ে এসে, তার মধ্যে কালকে ছেলের বিছানায় চাদরে ওই ছোটো বাচ্চাটা এসেছে, গুল্লু হিসি করে দিয়েছে, হিসি করে দিয়েছে। এবার আমি তো জানো একটু পিটপিটে, তোমাদের আমি বলি যে আমি পিটপিটে, আমি পরিষ্কার না হলে আমার হয় না, তাতে আমাকে খাটতে হচ্ছে, আমার চোখ মুখ বসে যাচ্ছে, চেহারা খারাপ হয়ে যাচ্ছে, কি করব, আমাকে খাটতে হয়। আমি ঘর দোর বিছনা পত্র সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই, ওই সব ফেলে রেখে শুয়ে শুয়ে থাকবো, এটা আমার পোষায় না। সে একেবারে যখন শরীর খারাপ হবে, কোমর যন্ত্রণা, পা যন্ত্রণা, আছে তো ভলিনি লাগিয়েছি পায়ে, জানো, এই পায়ে ভলিনি লাগানোতে আমি হাঁটতে পারছি, নাহলে আমি পারতামও না। তারপরে সেদিনকে ওষুধ খেয়েছি, ওষুধ নেই, ওষুধ শেষ হয়ে গেছে, আনতে হবে। এইবার যাই হোক, তারপরে সেই গেছি যেখানে, সেখানে গিয়ে দেখি আমার কাজ হচ্ছে না। আবার দৌড়াতে দৌড়াতে এসছি, 2টো বেজে যাচ্ছে, সবাই বসে আছে, আমি তো বসে থাকতে পারছি না। এসে আবার রান্না করলাম, দু রকমের রান্না করে ওর মাকে, লাট্টুর মাকে টিফিন বক্স করে গুছিয়ে দিলাম। লাট্টুকে বললাম তুই খাবারটা উপরে দিয়া, তখন বাজে প্রায় 3টে, আমি বললাম তুই খাবারটা দিয়া আর একটু থাক, আমি এক্ষুনি আসছি বলে আবার সেই গেলাম। এসে এসে আবার যাই হোক, ওই 15-20 মিনিটের মধ্যে আমার হয়ে গেছিলো, আমি চলে এলাম। এসে আবার আমি সেই গ্যাস টেবিল মোছা, গ্যাস মোছা, এত বাসন ছিল মাজা, মেজে কচকে খেতে দিয়ে এসেছি। এসে তারপরে লাট্টুকে ডাকলাম, উপরে ওপরেই ছিল, ডেকে বললাম তুই খেয়ে নে, তোর জন্য খাবার রেডি করা আছে। ওকে আবার ভাত টাত মেখে দিলাম, ও খেয়ে নিল, খেয়ে নিতে তারপরে আবার ছেলেকে বললাম, ছেলে বললো এখন খাবো না, আমি একটু পরে খাবো। বললাম ঠিক আছে, তাহলে আমি সেই ফাঁকে কাঁচা কুচি করে চানটা করি। আর আজকে চা বিশ মানে কাঁচাও পড়েছে, আমারই অনেক জামাকাপড় পড়েছে, বলবো না আমি সত্যি কথায়। আমি বেরোলে না সেই জামাকাপড় আর রাখি না, আমি ধুয়ে ফেলি। সকালবেলা লাট্টুকে পরতে দিতে গেছি, সেই উপরে যে ওভারকোট
সেটা ধুয়ে ধোবো। কালকে গুল্লু এসছে, গুল্লুর একটা আমার বড় শাড়িতে জড়িয়ে রেখেছিলাম প্রথমে, মানে ওকে নিয়ে এসেছিল, সেই শাড়িটা পুরো ধুলাম, তারপর বিছনার চাদর, তার বালিশের কভার, তারপরে তো ছোটোখাটো জামাকাপড় তো ছিলই, আবার আজকে বেরিয়েছে, আজকে আমার ওই স্কার্ট, উপরের কুর্তি, ওড়না, দুটো ম্যাক্সি, ছোট লাট্টুর জামাকাপড়, ছেলের জামাকাপড়, আজকে দু বালতি কাঁচা, পুরো দু বালতি ঠেসে কাঁচা। বাইরে এখনও মেলা আছে, যদি সম্ভব হয় কালকে সকালে তোমাদের দেখাবো, শুধু চাদরটা তুলে এনেছি, যদি মানে ওটা একটু আলগা তলায় আলগার মধ্যে ছিল চাদরটা, একটা আধ শুকনো হয়ে গেছিলো, আর যেগুলো সেগুলো সব শেডের তলায় আছে, যাতে বৃষ্টি এলেও ভিজবে না, ওই জন্য চাদরটা তুলে এনেছি। চাদরটা কালকে যদি রোদ্দুর হয় মেলবো, নাহলে তোমাদের আমি দেখিয়ে দেব। তা তারপরে সেই অত কেচে কুচে এসে বসেছি, এবার যেই এসে, ও তার মধ্যে আজকে আবার বৃহস্পতিবার, ঠাকুরের পুজো টুজো দেওয়া, ঠাকুরের পুজো টুজো দিয়ে লাট্টুকে রেডি টেডি করিয়ে আমি বললাম যা এবার মার কাছে উপরে গিয়ে, ওর মা বললো পরীক্ষার পড়া করাবো, ওর মা উপরে ডেকে নিল, ঠিক 5:15 তখন বাজে, হ্যাঁ চলে গেল উপরে। এবার ছেলে বলে আমাকে খেতে দাও, মানে বসতে পারছি না, মানে একটার পর একটা চলছে, হ্যাঁ তারপরে আবার ছেলেকে খেতে দিলাম, আবার ছেলে কিছুটা ওই আম ফাম এইসব অর্ডার দিয়েছিলো এসে বাড়িতে দিয়ে গেল, তা সেইগুলো আবার বললো আমাকে খেয়ে দিয়ে দাও, আবার খেয়ে দিয়ে ওগুলো দিলাম, দিয়ে টিয়ে এসে বসেছি, তখন বাজে প্রায় দিদি নাম্বার ওয়ান শেষ, দিদি নাম্বার ওয়ান তো চালিয়ে রাখি, তো একটু 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 করে দেখি, হ্যাঁ তা লাস্টের দিকে যখন 6টা বেজে গেছে তখন এসে একটু বসেছি, বসে একটু ওই ভিডিও টিডিও দেখলাম, দেখে আর ওই তারপরে আবার আমি ওই বিকেলবেলায় একটু বেরোলাম, তারপরে এসে আবার ছেলেকে চা দেওয়া, নাতিকে খেতে দেওয়া, কচকে খেতে দেওয়া, করে টোরে আবার বাসন পড়লো, সকাল রাত্রের বাসন, জানো রাত্রের বাসন দেখো শুধু, এই যে সব উবুর করা হাঁড়ি, ওই যে কড়াই, ওই যে ওই দিকে যত উঁচু বাসনগুলো আছে সব এত বাসন বেসিনে ভর্তি, কড়াই, প্যান, প্যান মানে হচ্ছে যে সসপ্যানে রান্না টান্না করি, সসপ্যান, হ্যাঁ কড়াইটায় মাংস করেছিলাম, কড়াইটাও মাজলাম, তার ঢাকাগুলো, থালা, থালাও প্রায় 4-5টা পড়েছে, সে যাই হোক করে টোরে সে কান্না পেয়ে যাচ্ছে জানো আমার, আমি হচ্ছে আমি আর পাচ্ছি না, থাক পরে থাক এখানে, কিন্তু আমি রান্নাঘর না ওই গন্ধ করে নোংরা করে রেখে আমি শুতে পারি না, আমার কেমন গা গিন করে, একেই তো ইঁদুর সিঁদুর ঘুরবেই ঘোরেও, ওই জন্য আমি কী করি পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম রান্নাঘর ঠিকঠাক করে তবে আমি গিয়ে শান্তি আমার আমার একদম তখন আমার মনটা শান্তি হলো, আমি এবার গিয়ে একটু শুতে পারবো। তো যাই হোক, এই তোমাদেরকে আজকে গল্পটাকে না করে পাচ্ছিলাম না, যেন মনে হচ্ছে কান্না পেয়ে যাচ্ছে আমার, হ্যাঁ অল্প দুটো খেলাম এই রাত্রিতে, তোমাদের আর দেখাতে পারিনি, ওই ঢ্যাঁড়স ভাজা ছিল, একটু আলুর তরকারি ছিল সকালে করেছিলাম, না না ওই ডিমের অমলেট দিয়ে করেছিলাম আলুর তরকারি, অমলেট ছিল না, অমলেট ওদের সব দিয়ে দিয়েছিলাম, একটু আলুর তরকারি ছিল ওইটা, আর হচ্ছে একটু চিকেন দিয়ে ভাত খেলাম আজকে, আর ওই ছেলে আম এনেছিল, ওই আম থেকে এক টুকরো আম খেলাম, ব্যাস এই খেয়ে এই সব এই যেসব মোছা টোছা এই যেসব মোছা হয়ে গেছে এখন গাটা ধোবো, আর আমার আমার বিছনা, ও তারপরে তোমাদের সেটাও বলা হয়নি, দুবার চা পড়ে গেছে আজকে আমার, একবার চা করে লাট্টুকে একটু দুধ দেবো বলে কমপ্লেন বুঝছি, হঠাৎ হাতের ধাক্কায় চাটা পুরো পড়ে গেল, আবার চা তৈরি করলাম, করে নিয়ে চা বিস্কুট নিয়ে খাটে বসে খাচ্ছি, আবার ম্যাক্সির ধাক্কায় চা পড়ে গেল, আচ্ছা কী হয়েছে আমি জানি না, আবার সেই চাদর ফাদর আবার তুলেছি, এই এখন ভেজাবো, ভিজিয়ে রাখবো, কালকে কাচবো, হ্যাঁ তা এই হচ্ছে আমার খাটনি, তাহলে বলো চোখ দিয়ে জল আসবে না, কান্না আসবে না, হ্যাঁ করতে হবে, মানিয়ে নিয়ে সবই মানিয়ে নিয়ে চলতে হয়, কষ্ট হলেও মনকে শান্ত রেখে মাথা ঠান্ডা রেখে করে যাই এক এক করে করে, কী করবো বলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো, ঠিক আছে, টাটা রাখছি।